হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা থামমেল দেখেই বুঝতে পেরেছেন কে আজকে আমি কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা গরু বা মহিষ মোটা করার ওষুধ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকে আমি আপনাদের এ টু জেড খুলে বলবো কে গরু বা মোষকে কীভাবে মোটা করবেন বা আপনার গরু বা মহিষকে কীভাবে স্বাস্থ্যবান করবেন সিধা আজকে আমি আপনাদের সামনে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করবো আপনাদেরকে এটা ওটা না করে এটিই যদি আপনারা ফলো করেন তো অবশ্যই আপনার গরু বা মহিষ মোটা হবে কিন্তু হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি করলে এমার্জেন্সি আপনি রেজাল্ট পাবেন না আপনি যদি চান ভালো রেজাল্ট পেতে তাহলে কন্টিনিউ আপনাকে কয়েক মাস অপেক্ষা করতে হবে এবং যা মেডিসিনের কথা বলবো সেইগুলি আপনাকে মেনে চলতে হবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই প্রেস করে কল করে নেবেন কেননা এই চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের বা অনেক পশুপালক বা পশু খামারি বা যারা গোরু মোষ পালন করে থাকে তাদের একটি স্বপ্ন থাকে গরু বা মোষকে মোটা করার তার জন্য অনেক ভিডিও দেখে তো আপনাকে অনেক ভিডিও না দেখেই এই ভিডিওটি দেখলেই যথেষ্ট তো আমি আপনাদের সামনে যে ওষুধগুলি নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডিকাইন প্লাস সাসপেনশন ফর ভেটনারি ইউজ প্রিয় বন্ধুরা আপনি যদি চান আপনার গরু বা মোষকে মোটা করার জন্য তার জন্য সর্বপ্রথম করতে কি হবে সেই পশুর ডিওয়ার্মিং করাতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে আমরা অহরহই বলে থাকি বা যে কোনো আপনার পশু চিকিৎসক বা পরামর্শদাতা সবাই বলে থাকে সর্বপ্রথম পশুর ডিওয়ার্মিং করাতে হবে সেই মতো আমি আপনাকে বলছি যে প্রথমত আপনার সেই পশুর ডিওয়ার্মিং করাতে হবে কেননা আপনার পশুর যদি ডিওয়ার্মিং না করান আপনার পশুকে যদি কৃমিনাশক সিরাপ বা ট্যাবলেট না খাওয়ান তাহলে অবশ্যই আপনার পশুকে আপনি অন্য কিছু খাইয়ে লাভবান হবেন না তাই আপনার পশুর সর্বপ্রথম ডিওয়ার্মিং করাতে হবে এবং স্কিনে দেখতে পাচ্ছেন ভেটমেনকাইন কোম্পানির ব্যান্ডিকাইন প্লাস ওরাল সাসপেনশিয়ানটি দিয়ে আপনার পশুর ডিওয়ার্মিং করাতে হবে তো প্রিয় বন্ধুরা এই ব্যান্ডিকাইন ফ্লাস অর্থাৎ অ্যালভেন্ডা জল অ্যান্ড আইভার কম্পোজিশনের এই সিরাপটি খুব সুন্দর একটি ডিওয়ার্মার কেননা যে সকল পশু থেকে থেকে পাতলা পায়খানা করে অর্থাৎ আপনার পশু যদি থেকে থেকে পাতলা পায়খানা করে সেই ক্ষেত্রে আপনার পশু খেলেও স্বাস্থ্যবান হবে না মোটা হবে না বা অনেক সময় পশুকে যদি কৃমিনাশক ট্যাবলেট সেরাপ না খাইয়ে থাকেন তো আপনার পশুর পায়খানার সাথে কৃমি বের হয়ে আসবে সেই ক্ষেত্রে আপনার পশু মোটা হবে না বা আপনার পশুর যদি পেটে কৃমি থাকে পেটে ব্যথা করবে পেটে যন্ত্রণা করবে এবং আরও অনেক সমস্যা হয় যেই ক্ষেত্রে আপনার পশুকে মোটা হতে দেয় না তাই আপনার পশুকে সর্বপ্রথম আপনারা ব্যান্ডিকেন প্লাস বা এই কম্পোজিশনের অর্থাৎ অ্যালভেন্ডা জল কম্পোজিশনের সিরাপ দিয়ে সর্বপ্রথম আপনার সেই গরু বা মহিষের ডিওয়ার্মিং করাবেন তো প্রিয় বন্ধুরা আপনারা কী ডোজে আপনার পশুর ডিওয়ার্মিং করাবেন এই ব্যান্ডিক্যান প্লাস ওরাল সাসপেনশনটি আপনি আপনার গরুর ওজন অনুপাতে আপনার গরুকে খাওয়াবেন এবং আপনি আপনার গরুকে বা মোষকে খাওয়াবেন ষাট থেকে একশো এম পর্যন্ত আপনার গরুর ওজন অনুপাতে আপনি আপনার পশুকে খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা এই ডিওয়ারমারটি আপনারা আপনার পশুকে সন্ধ্যাবেলায় দেখে খাওয়াবেন বা ঠান্ডা সময় দিয়ে খাওয়াবেন এবং দুই ঘন্টা আগে পিছু কিছু খেতে দেবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কে আপনার গরু বা মোষকে মোটা করার জন্য প্রথম স্টেপ কী রয়েছে আপনি আপনার পশুকে ব্যান্ডিক্যান ফ্লাস খাইয়ে ডিওয়ার্মিং করিয়ে দিলেন তারপর আপনি করবেন কি নেক্সট দিন থেকে আপনার পশুকে খুব সুন্দর একটি লিভারটনিক স্কিনে দেখতে পাচ্ছেন ব্রোটন ভেট এটি আপনারা খাওয়াতে পারেন বা হিমালয়া কোম্পানির আপনারা খাওয়াতে পারেন বা ভেটম্যান কাইন কোম্পানির খাওয়াতে পারেন বা আরও অনেক কোম্পানি যেগুলি ব্র্যান্ডেড সেইগুলি খাওয়াবেন আমি আপনাদের সামনে সবসময় ব্র্যান্ডেডগুলিকেই খাওয়ানোর উপদেশ দিয়ে থাকি তো ভিডিয়া বন্ধুরা আপনি আপনার পশুকে এই ব্রোটন ভেট অর্থাৎ বীর কোম্পানির এই লিভার টনিকটি খাওয়াবেন অনেক সময় কী হয় গরুকে যখন আপনি ডিওয়ার্মিং করালেন তো আপনার গরু বা মোষ খাবার দাবার কমিয়ে দেয় এটি ন্যাচুরালি হয়ে থাকে তাতে ঘাবরাবার কোনো কারণ নাই আপনি আপনার পশুকে লিভারটনিকটি খাওয়াতে থাকবেন আপনার পশু দুই থেকে পাঁচ দিনের মধ্যে আবার খেতে আরম্ভ করবে এবং তার থেকে বেশি খেতে আরম্ভ করবে তো ভিডিও বন্ধুরা আপনি আপনার পশুকে ব্রোটন ভেটটি খাওয়াবেন এটি আপনার পশুর কি করবে হজম শক্তিকে বৃদ্ধি করবে অর্থাৎ আপনার গরুর খাবার চাহিদাকে বাড়িয়ে তুলবে এবং আপনার যে পশু রয়েছে তার লিভারকে মজবুত করবে লিভার ফাংশনকে সতেজ করবে যাতে আপনার পশু কিছু খেলে হজম করতে পারে অনেক সময় কি হয় গরু যদি হালকা বেশি খেয়ে নাই বা বেশি কিছু খেয়ে নিলে আপনার পশু হজম করতে পারে না যার কারণে পাতলা পায়খানা হয়ে থাকে বা ভালোভাবে খায় না এবং আপনার পশুর শরীরে মাংস লাগে না এবং মাংস না লাগলে আপনার পশু মোটা হবে না তাই আপনি আপনার পশুকে কি করবেন প্রথমত এটি খাওয়াবেন এবং এটি খাওয়ালে আপনার পশুর খাবার চাহিদা বাড়বে হজম শক্তি বৃদ্ধি হবে আপনার পশুর শরীরে লাগবে এবং এটি গ্রোথের জন্য খুব সুন্দর ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা এলিভার টনিকটি আপনি আপনার পশুকে খাওয়াবেন 30 থেকে পঞ্চাশ এম পর্যন্ত খাওয়াবেন কম ওজনদের ক্ষেত্রে ত্রিশ এম করে ডেলি খাওয়াবেন দিনে একবার খাওয়াবেন এবং বেশি হলে চল্লিশ থেকে পঞ্চাশ এমএল করে প্রতিনিয়ত এই লিভার টনিকটি আপনারা দশ থেকে পনেরো দিন কন্টিনিউ পরপর খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা এইটি হয়ে গেল সেকেন্ড স্টেপ প্রথম স্টেপ আপনি আপনার পশুর ডিওয়ার্মিং করালেন এবং সেকেন্ড স্টেপে আপনি আপনার পশুকে একটি ভালো লিভার টনিক খাওয়ালেন যেটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন তারপর করবেন কি আপনার সেই পশু অর্থাৎ গরু বা মোষকে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সার্কো ফ্রুল ভেট এটি অ্যালেম্বিক কোম্পানির দারুণ একটি ফিড সাপ্লিমেন্ট বা আপনারা একে ভিটামিনও বলতে পারেন প্রিয় বন্ধুরা এই ফিড সাপ্লিমেন্টটি দারুণ একটি যেটি অ্যালেম্বিক কোম্পানির তৈরি করে এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন চারশো গ্রাম এর ভিতরে অনেক কিছু রয়েছে এর ভিতরে রয়েছে ফলিক অ্যাসিড যা আপনার পশুর খাবার চাহিদাকে বাড়িয়ে তোলে আয়রন রয়েছে যা আপনার পশুর শরীরে রক্ত প্রদানকে বেশি করে এবং এটি আপনার পশুর খাবার চাহিদাকে বাড়িয়ে তোলে এটি পশুর শরীরকে শক্তিশালী করে তোলে মোটা তাজা করে তোলে এবং আপনার পশুর রোগ প্রতিরোধক ক্ষমতাকে এই সার্কোফুল ভেটটি বাড়িয়ে তোলে প্রিয় বন্ধুরা এটি আমি প্রয়োগ করেছি বা পশুকে খাওয়াইয়েছি খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়েছি ফিডব্যাক ভালো পেয়েছি আপনারা এটি খাওয়াতে পারেন সার্কফরুল ভেট যে কোনো কোম্পানির ভালো হলেই হবে আপনারা এটিকে খাওয়াতে পারেন খুব সুন্দর একটি কেননা এই সার্কফুল ভেটটির ভিতরে আপনারা ভিটামিন পেয়ে যাবেন আয়রন কপার পেয়ে যাবেন ক্যালসিয়াম পেয়ে যাবেন যা আপনার পশুর জন্য দারুণ উপকারী হয়ে থাকে তারপর আপনি করবেন কি আপনার সেই পশুকে একটি ইঞ্জেকশন প্রয়োগ করবেন সেই ইনজেকশনটি যেটি আপনারা ইস্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইভার ম্যাকটিন ইঞ্জেকশন যার নাম হচ্ছে হাইটেক এটি বীরভ্যাক কোম্পানির যে কোনো কোম্পানির হতে পারে কিন্তু হ্যাঁ ব্র্যান্ডেড হলে বেশি রেজাল্ট পেয়ে থাকবেন এই আইভার ম্যাকটিন ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করবেন এটি কি করে আপনার পশুর শরীরকে ফুলাবার জন্য এটি খুব সুন্দর কাজ করে সাথে সাথে আপনার পশুর ফুসফুসের কৃমি হলে ফিতা ফিতাকৃমি সেই কৃমিকে মারে এটি আপনার পশুর পেটের ভিতরের কিড়েকু মারার জন্য ভালো কাজ করে থাকে আপনার পশুর শরীরে চামড়াকে চিকন মোলায়েম করার জন্য এই ইঞ্জেকশনটি দারুণ কাজ করে থাকে এটি এক্সটার্নাল প্যারাসাইটের সাথে সাথে ইন্টার্নাল প্যারাসাইটকেও মারে তাই আপনারা অবশ্যই এই ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন এটি আপনার পশুকে সাবকাট রুটে অর্থাৎ চামড়ার মধ্যে প্রয়োগ করবেন এবং আপনি যখন চামড়ার মধ্যে প্রয়োগ করবেন তো আপনার পশুর চামড়া চিকন মোলায়েম হবে এবং পরিষ্কার হবে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আপনার গরু বা মোষের শরীরে যদি চামকুন বা এঠনি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পশুর শরীরের রক্তকে চুষে চুষে খায় কিন্তু এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে চামুকুন এঠুনি হয় না তো বিরিয় বন্ধুরা এটি আপনারা প্রয়োগ করবেন কেননা এবং অবশ্যই আপনি দেখে থাকবেন আপনার গরুর বা মোষের শরীরে চামুকুন তো লুকিয়ে লুকিয়ে রক্তকে চুষে চুষে খাচ্ছে না যদি চামুকুন থাকে এবং আপনি অনেক কিছু খাওয়াচ্ছেন ইঞ্জেকশন প্রয়োগ করছেন লাভবান হতে পারবেন না তাই ইনজেকশনটি প্রয়োগ করলে আপনার পশুর শরীরের স্বাস্থ্য ঠিক করে এবং চামড়াকে চিকন মোলায়েম পরিষ্কার করে তোলে তো প্রিয় বন্ধুরা এই হাইটেক ইনজেকশনটি আপনি আপনার পশুকে কত এম প্রয়োগ করবেন এটি ওয়ান এম এল পার চল্লিশ কেজি বডি ওয়েট হিসাবে প্রয়োগ করবেন অর্থাৎ আপনার পশুকে যদি আপনার পশু আর ওজন বেশি হয় যেমন চারশো কেজি হয় সেই ক্ষেত্রে আপনারা করবেন কি এটি দশ থেকে পনেরো এম এল হাইস্টলি প্রয়োগ করতে পারেন বুড়ো পশুদের ক্ষেত্রে তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন গরুকে মোটা করার কি কি ওষুধ লাগে আমি এ টু জেড আপনাদের সামনে আলোচনা করলাম প্রথম স্টেপ আপনারা করবেন কি ডিওয়ার্মিং করাবেন স্কিনে যে কম্পোজিশন দেখতে পাচ্ছেন সেই দিয়ে দ্বিতীয়ত লিভার টনিক খাওয়াবেন তৃতীয়ত আপনারা এই ফিড সাপ্লিমেন্টটি খাওয়াবেন চতুর্থ এই হাইটেক ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ